বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সবাইকে শুভকামনা। তো আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে, অক্ষয় শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে, অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এখন আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা অক্ষয় তৃতীয়া দিন থেকে এত পুণ্য অশুভ বলে ধরে নেই কেন? তা তাৎপর্য কী? আজ আমি সেই তাৎপর্যগুলো অক্ষয় তৃতীয়া যে শুভ বলে ধরি তার তাৎপর্যগুলি আমি আলোচনা করব। আলোচনা শুরু করি। অক্ষয় তৃতীয়া দিনই বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম এই পৃথিবীতে আবির্ভূত হন। এই অক্ষয় তৃতীয়ার দিনই রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। সেই জন্য হিন্দুদের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গাস্থানকে পুণ্যস্থান বলে ধরা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব এই ধরাধামে ঘটে। এই অক্ষয় তৃতীয়ার দিনই কি হয়, সূর্যদেব যুধিষ্ঠিরের তপস্যা প্রসন্ন হয়ে একটি তামাপাত্র দান করেছিলেন এবং সেই পাত্রটি অক্ষয় পাত্র হিসাবে আমরা সবাই জানি। তা গল্পটি এরকম হচ্ছে, যখন পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে যান তখন তাদের খাবারের খুব বেশি অভাব ছিল বা কিছুই ছিল না। তখন যুধিষ্ঠির সূর্যদেবতার প্রার্থনা করেন এবং সূর্যদেবতা প্রসন্ন হয়ে তাকে একটি তামার পাত্র দান করেন এবং যে পাত্রটি খাবার কখনোই শেষ হয় না। আর এই পাত্রটি অক্ষর পাত্র নামে আমরা সবাই জানি। তারপর হচ্ছে এই অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া ব্রত পালন করলে ভালো বর সুসন্তান লাভ হয়। তাই দেবী ইন্দ্রিয়ানী অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে জয়ন্ত নামে পুত্র সন্তান লাভ করেন। এই অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল অশ্ব প্রদান করেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন লক্ষ্মী পূজা করা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। এই দিনই অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনই ভক্তরা সুদমা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন। শ্রীকৃষ্ণের আদর যত্নে সুদমা শ্রীকৃষ্ণকে তার স্ত্রী দেবা কয়েকটি চাল শ্রীকৃষ্ণকে উপহার হিসাবে দেন এবং তিনি তার ঘরে ফিরে যান। ঘরে ফিরে গিয়ে দেখেন তাহার সুদামার কুড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত বা রাজমহলে পরিণত হয়েছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এই হচ্ছে আমাদের যে হিন্দু ধর্মের অক্ষয় তৃতীয়াকে শুভ বলে ধরার কিছু তাৎপর্য। আশা করি তোমাদের সবাইকে কিছু এই জিনিসগুলো জানা হবে।